ভূমিকম্প বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই এই দেশ মাতৃকার বিভিন্ন প্রতিকূল পদক্ষেপে উপেক্ষা করে সারা বাংলাদেশের মানুষের অভাব অভিযোগ কষ্ট বেদনার সাথী হয়ে অদ্যাবধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উজ্জীবিত হয়ে জাতির পিতার কন্যা আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে যে যুব সমাজ যুব সংগঠনটি আজকে মূল যুব সমাজের নেতৃত্ব দিতে যাচ্ছেন সেই ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আজ 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা সকলেই জানি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমার 2 লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত শিবিরের শেখ মুজিবের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শিক যোদ্ধা হয়ে তরুণ যুব সমাজকে ঐক্যবদ্ধ করার ব্রত নিয়ে আমাদের প্রয়াত যুব নেতা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে সেদিন গঠিত হয়েছিল এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যার মধ্য দিয়ে এদেশের তরুণ সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর অঙ্গুলি নির্দেশে যারা নিজের জীবনকে বাজি রেখে সেদিন তারা এই দেশ মাতৃকার প্রয়োজনে নিজেদেরকে বিলীন করতে একটু পিছপা হয়ে নাই। আজকে সেই আওয়ামী যুবলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এই যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের এই উপমহাদেশের যুব নেতা শেখ ফজলুল হক মনিকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এ দেশ মাতৃকার স্বাধীনতার প্রয়োজনে যে 30 লাখ শহীদ নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সেই আমার সম্ভ্রম হারা মা বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 75-এর 15ই আগস্ট বিভীষিকা নয় সেই 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সপরিবারের নিহত হওয়ার সেই স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। আমি সেই শাহাদত বর্গের রুহের মাগফিরাত কামনা করতে চাই, শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই নভেম্বরে জেল প্রকোষ্ঠে আমাদের বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সেই জাতীয় চার নেতাকে। প্রিয় বন্ধুরা, আমার সাথীরা, আমার গতকালকে গিয়েছে এই যুবলীগের এক অনন্ত প্রাণ নূর হোসেনের শাহাদত দিবস। সারা বাংলাদেশের নাই আপনারা সেই নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, আর আজকে আমরা সেই যুবলীগের প্রতিষ্ঠা লগ্নে দাঁড়িয়ে আমরা সেই মহান শাহাদত বরণকারীদের শ্রদ্ধা করে স্মরণ করার পাশাপাশি সেই চেতনা নিয়ে সেই মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্নকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা পালনের বাস্তবায়নের লক্ষ্যে আজকের দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ করার ব্রত নিয়ে আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ রয়েছি।
প্রিয় বন্ধুরা আমার একটি কথা না বললেই নয়, যুবলীগ সেই সংগঠন যেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন জাতির জনকের নেতৃত্বে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ ফজলুল হক মনির যুবলীগ সেই যুব সংগঠন যেই যুব সংগঠনের সাথে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আজকের সারা বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে এই যুবলীগ। যুবলীগ সেই সংগঠন আজকে সারা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে সন্ত্রাস দমন অভিযান, যে দুর্নীতি দমনের অভিযান, সেই শুদ্ধি পরিচ্ছন্নতার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনকে সচেতন করার মধ্য দিয়ে এক অগ্রগামী সংগঠন হল আজকের বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তাই আপনাদের সকলের প্রতি বিনীতভাবে বলতে চাই, যুবলীগ মানেই শেখ হাসিনা, ছাত্রলীগ মানেই শেখ হাসিনা, শ্রমিক লীগ মানেই শেখ হাসিনা, আর সকল সহযোগী সংগঠনকে নিয়েই আজকের বাংলাদেশ আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আজকের মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনা। রাষ্ট্রনায়ক হিসেবে সফলতার পাশাপাশি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত জন নন্দিত নেত্রী হচ্ছেন আমাদের সকলের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। তাই বলবো, আগামীতে এই যুবলীগের নেতৃত্বে এই সিলেটে, সিলেটের পুণ্যভূমিতে সকল জঙ্গিবাদ সন্ত্রাস আর দুর্নীতিবাদদের উৎখাতের মধ্য দিয়ে আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে সত্যিকারের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করব। সকলেই শৃঙ্খলার মধ্য দিয়ে আজকের এই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম সফল করবেন, সার্থক করবেন, যার মধ্য দিয়ে এই সিলেটে অন্তত সেই সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন বুঝতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের, সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা শত প্রতিকূলতা শত ষড়যন্ত্রের পরেও তারা ঐক্যবদ্ধ থেকে আজকে তাদেরকে চ্যালেঞ্জ করে দিতে চায়, এই যুবলীগই হবে আগামীর দেশ গড়ার শেখ হাসিনার মূল কারিগর। সবাইকে ধন্যবাদ।